এই সম্পূর্ণটা বা এটা এখানে একটু দেখে নিই আমরা। এখানে মূলত এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব, এই যে ড্যাশবোর্ড এটা থাকবে, এবং এখান থেকে যদি আমরা এই সম্পূর্ণটাকে বাদ দিয়ে দিই তাহলে কোনো সমস্যা হবে কি? দুইটা সেকশন আছে, অর্থাৎ এই একটা সেকশন, এই একটা সেকশন, এই দুইটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দেব। দুইটাকে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে এখানে একটা এইচ ওয়ান নিই। এইচ ওয়ান নিয়ে বা আমরা একটা কাজ করি, এইচ ওয়ানটা, আচ্ছা এইচ ওয়ানই থাক, এইচ ওয়ানের মধ্যে এখানে লিখে দিচ্ছি সাপোজ ড্যাশবোর্ড বা হোম, হোম দিয়ে দিলাম। এবার যদি এখানে রিফ্রেশ দেই তো এখানে কিন্তু হোম আসার কথা, এই যে হোমটা চলে আসছে। এবং উপরে এখানে যেটা আছে, যে এখানে ড্যাশবোর্ড আছে, এখানে আমরা যেটা করতে পারি যে এখানে রাউটটা, রাউট দিয়ে দেই, রাউট রাউট রাউটের মধ্যে এখানে দিয়ে দেব হোম। ওকে, এবার আমরা একটু চেক করে নিই এখানে ড্যাশবোর্ড। হ্যাঁ, এটা ঠিক আছে, এবং এখানে এটা ঠিক আছে। উপরের এই দিক থেকে এই যে এখানে একটা ইমেজ ছিল কিন্তু, এই যে ইমেজটা, তো এখানে কিন্তু ইমেজটা শো করছে না, এটা ঠিক করতে হবে। তো এটা আগে আমরা ঠিক করে নিই, এবং এখানে যে ইউজার লগ ইন করেছে তার নাম শো করবে। এখানে যে ইউজার লগ ইন করেছে তার নামটা শো করবে। তো এটা করার জন্য আমরা খুব সহজে এটা করে নিতে পারি, অথ অথ স্কোপ রেজুলেশন অপারেটর, দেন ইউজার, ইউজার, ইউজারের মধ্যে থেকে নেমটা শো করাবো আমরা। এবার আমরা যদি এখানে রিফ্রেশ দেই তো এখানে কিন্তু নেমটা চলে আসার কথা, এই যে নেমটা কিন্তু এখানে চলে আসছে। এবং এখানে আরও বেশ কিছু অপশন আছে, তো এটাকেও আমরা বাদ দিব। এখানে এই যে এখান থেকে এই দুটাকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে এখান থেকেও এটাকে বাদ দিয়ে দেব। এখানে হ্যাশ দিয়ে রাখছি, পরবর্তীতে আমরা প্রোফাইল নিয়ে কাজ করব, এই মুহূর্তে আমরা এটা নিয়ে কাজ করছি না, এটাকে বাদ দিয়ে দিলাম। এবং এখানে আমাদের লগ আউটের যে বিষয়টা আছে সেটা নিয়ে কাজ করতে হবে। তো এই জন্যই মূলত আমি এই যে এখানে এটাকে পেস্ট করে রেখেছিলাম, যে লগ আউটের ক্ষেত্রে আমরা নর্মালি যখন পিএসপি দিয়ে কোনো প্রজেক্ট করেছি, আমরা যদি প্রজেক্টের শেষে এভাবে সাপোজ লোকাল হোস্ট, এরপরে ফ্লিপমার্ট, দেন আমরা যদি লগ আউট লিখে হিট করতাম, তাহলে কিন্তু আমাদের প্রজেক্টের লগ আউট হয়ে যেত। বাট এখানে কিন্তু এই কাজটা হবে না, এখানে এটা মূলত যে একটা ফর্ম সাবমিটের মাধ্যমে লগ আউটটা হবে। আমি এই ধরনের একটা কাজ করে দেখিয়েছি আমাদের প্রিভিয়াস প্রজেক্টে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো লারাভেলেও এইভাবে কাজটা করা আছে, যে এখানে যদি একটু লক্ষ্য করি যে আমাদের আগের যে কোডটা ছিল, দেখুন এখানে কিন্তু এই যে এই চারি অ্যাপের মধ্যে এখানে রাউটটা ডিক্লেয়ার করা আছে, রাউটটা দেওয়া আছে, এবং এখানে অন ক্লিকের মাধ্যমে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিন্তু এইখান থেকে এই ফর্মের মাধ্যমে কিন্তু রিকোয়েস্টটা সাবমিট করা হচ্ছে। তো আমরা যেটা করব যে এখান থেকে এই যে অন ক্লিকের মধ্যে বা এই চারি অ্যাপ থেকে শুরু করে আমরা এতটুকু এখান থেকে কপি করে নিতে পারি। এটাকে কপি করে আমরা এই যে এই চারি অ্যাপ এখানে এটাকে পেস্ট করে দেব। ওকে, এটাকে পেস্ট করে দিলাম। এবার আমরা যদি ব্রাউজারে যাই, দেন এখানে ক্লিক করি, তাহলে কিন্তু কিছুই হবে না, এখানে ক্লিক করলে কিছুই হবে না। কারণ কি, আমি আগেই বলেছি যে এখানে যে ওয়ান ক্লিকের মাধ্যমে মূলত এই যে এই আইডির মাধ্যমে ফর্মের অ্যাকশনটাকে কাজ করানো হচ্ছে। তো এখান থেকে এই ফর্মটাকে কপি করব, এটাকে কপি করে আমাদের এইখানেই নিচে জাস্ট এটার শেষে এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। এটাকে পেস্ট করে দিলাম। এবার যদি আমরা এখানে রিফ্রেশ দেই, দেন এবার আমরা যদি এখানে ক্লিক করি, এবার কিন্তু লগ আউটটা কাজ করবে। এই যে লগ আউটটা কাজ করেছে, এবং আমরা যদি এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে এবার আবার লগ ইন করি, তো এবার কিন্তু আবার লগ ইন হবে। এই যে লগ ইন হয়েছে। এখন এখানে একটা ইমেজ ছিল, তো আমরা ইমেজটা শো করিয়ে দেই। ইমেজটা ছিল উপরের দিকে, এই যে এইখানে। তো এখানে আমাদেরকে প্রথমে দিতে হবে অ্যাসেটস, অ্যাসেটস, অ্যাসেটসের মধ্যে এখানে আমরা দিয়ে দেবো ফরওয়ার্ড স্ল্যাশ, দেন এরপরে কি ছিল, এরপরে ছিল অ্যাসেটস নামে একটা ফোল্ডার ছিল, অ্যাসেটস নামে একটা ফোল্ডার ছিল, দেন অ্যাডমিন নামে একটা ফোল্ডার ছিল, তার মধ্যে থেকে এটা। এবার আমরা চেক করি, পরবর্তীতে আমরা যখন ইউজারের প্রোফাইল নিয়ে কাজ করব, তখন আমরা ইউজারের ইমেজ কীভাবে আপলোড করতে হয় এবং ইমেজ কীভাবে এখানে শো করতে হয় সেটা দেখব। অলরেডি কিন্তু আমরা
ইমেজটা আপলোড করতে পারলে এখানে কিন্তু ইমেজটা কিভাবে শো করতে হবে সেটা আমরা করতে পারবো, কারণ কি এখানে আমরা ইউজারের নেমটা শো করিয়েছি কিভাবে, এই যে আমরা এখানে দেখলাম যে অথ ক্লাস থেকে ইউজার, ইউজারের ইনফরমেশন আমরা শুধুমাত্র নেমটা শো করেছি, তো এখানে কিন্তু নেমটা চলে আসছে। তো ইমেজটাও সেম একইভাবে আমরা কিন্তু শো করতে পারবো, শুধুমাত্র দেখতে হবে কিভাবে ইমেজটা আপলোড করতে হয়। এবার এখানে শুধুমাত্র সার্চের অপশনটা রাখবো, বাদ বাকি সবগুলোকে ডিলিট করে দিব। তো উপরের দিকে আমরা যদি এখানে একটু যাই, এই যে এত কোড আমরা এখানে রাখবো না, এখান থেকে এইগুলো মূলত আমরা ডিলিট করে দেব, এই যে এইগুলো সব কিছু আমরা এখান থেকে ডিলিট করে দিব। সম্পূর্ণটা যদি দেখি, এটা এটা এবং এইটা, এটাও ডিলিট করতে হবে, এটা শুধুমাত্র এই সার্চের অপশনটা থাকবে, আর বাদ বাকি সব কিছু এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে এবার যদি আমরা এখানে রিফ্রেশ দেই, এই যে শুধুমাত্র সার্চের অপশনটা এখানে আছে এবং অন্য সব কিছু কিন্তু এখান থেকে চলে গিয়েছে। এখন আমরা এই যে ড্যাশবোর্ডে আছি, ড্যাশবোর্ডটা কিন্তু অ্যাক্টিভ আছে, তো এটা কিন্তু স্ট্যাটিক। আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যাই, আমাদের মেনুটা যেখানে আছে, এই যে এখানে কিন্তু এই ক্লাসটা দেওয়া আছে, তো এটা যে যে কাজটা এখানে করতে হবে, অলরেডি আমরা কিন্তু এটা কাজ করেছিলাম যে এখানে আমরা ডাবল কার্লি শুরু করব, শুরু করে এখানে রিকোয়েস্ট রিকোয়েস্ট রিকোয়েস্টের এর বাইরে এসে আমাদেরকে দিতে হবে ইজ, দেন এখানে আমরা আমাদের ইউ সরি এখানে আমাদের ইউআরএল এ যেটা শো হচ্ছে, ইউআরএল এ কী আছে, ড্যাশবোর্ড, তো আমাদের এখানে দিতে হবে ড্যাশবোর্ড ড্যাশবোর্ড। এবার এখানে হট সাইন দিয়ে কি হবে সেটা আমরা এখানে উল্লেখ করে দেবো, এবং যদি না হয় তাহলে কি হবে এখানে দিয়ে দেব। এবার যদি আমরা এখানে রিফ্রেশ দেই, তো এখানে কিন্তু এটি অ্যাক্টিভ শো করছে। এখন আমরা যখন এখান থেকে অ্যাড ব্র্যান্ডে ক্লিক করব, অ্যাড ব্র্যান্ডে যাবে, ম্যানেজ ব্র্যান্ডে ক্লিক করলে ম্যানেজ ব্র্যান্ডে যাবে, তো এইটা কিভাবে হবে, তো এটা করার জন্য প্রথমে আমরা সাপোজ আমাদের ব্র্যান্ড থাকবে, ক্যাটাগরি থাকবে, প্রোডাক্ট থাকবে, কাস্টমার থাকবে, কার্ড থাকবে, বিভিন্ন ধরনের কাজ কিন্তু এখানে হবে। যেহেতু এটা একটা বড় প্রজেক্ট, তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কন্ট্রোলার ক্রিয়েট করে নিতে পারি, অথবা আরেকটা কাজ করা যায় যে ডাটা অ্যাড করার জন্য একটা কন্ট্রোলার, ডাটা ভিউ করার জন্য একটা কন্ট্রোলার, এডিট করার জন্য একটা কন্ট্রোলার, ডিলিট করার জন্য আরেকটা কন্ট্রোলার, চারটা কন্ট্রোলার দিয়ে আমরা কিন্তু এডিটের যে কাজ হবে সেটা এডিট কন্ট্রোলার করবে, ডিলিটের যে কাজগুলো থাকবে ডিলিট কন্ট্রোলারের মাধ্যমে হবে, এভাবেও করতে পারি। তো এক একজন এক একভাবে কাজ করে। আমি যেহেতু অনেকেই এই প্রজেক্টটা দেখে লারাভেল শুরু করছে, তাদের ক্ষেত্রে যেভাবে দেখাবো সেটা হচ্ছে আলাদা আলাদা কন্ট্রোলার করে। পরবর্তীতে আমরা আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে আসলে কাজটা কিভাবে করলে ভালো হবে বা কিভাবে করলে আপনারা ভালো বুঝতে পারবেন। তো আমি মূলত আপনাদেরকে বোঝার সুবিধার্থে যেটা করব যে ব্র্যান্ডের জন্য একটা আলাদা কন্ট্রোলার থাকবে, ক্যাটাগরি নিয়ে কাজ করার সময় ক্যাটাগরির আলাদা একটা কন্ট্রোলার থাকবে, এভাবে কাজ করে দেখাবো, তাহলে কাজগুলো সহজে বুঝতে পারবেন। তো প্রথমে আমরা কি করব যে একটা কন্ট্রোলার ক্লাস তৈরি করে নিব। তো আমি সিএমডিটা ওপেন করে নিচ্ছি, সিএমডিটা ওপেন করে আমাদের প্রজেক্টের মধ্যে যেতে হবে। তো এখানে আমরা লিখব সিডি, সরি প্রথমে আমাদের ই ড্রাইভে যেতে হবে, যেহেতু আমার জ্যামটা ই ড্রাইভে ইনস্টল করা আছে, দেন এরপরে সিডি জ্যাম জ্যাম এই স্টেডক আমি একবারে লিখে দিচ্ছি এখানে স্টেডক্স। এরপরে আমাদেরকে যেতে হবে প্রজেক্টের মধ্যে, ফ্লিপমার্ট প্রজেক্ট, দেন এখানে এসে আমরা লিখব পিএসপি আর্টিসান। অলরেডি আমরা এটা জানি যে কিভাবে কি লিখতে হবে, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, কন্ট্রোলার নেম ব্র্যান্ড কন্ট্রোলার। আমরা একটু দেখে নিই যে পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার ব্র্যান্ড কন্ট্রোলার লিখে এবার যদি আমরা এখানে ইন্টার প্রেস করি, তো এখানে কিন্তু একটা কন্ট্রোলার ক্লাস ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা আমাদের অ্যাপ এইচটিটিপির মধ্যে যদি যাই, অ্যাপ এইচটিটিপি ফোল্ডার, দেন এখান থেকে কন্ট্রোলার, এখনও কিন্তু এটা ক্রিয়েট হয় নাই, এই যে ক্রিয়েট হয়েছে। এবার যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্র্যান্ড কন্ট্রোলারটা কিন্তু চলে আসছে, এই যে ব্র্যান্ড কন্ট্রোলার। তো এবার কি করব, আমাদের ওয়েব ডট পিএসপিতে আসবো, দেন ওয়েব ডট পিএসপিতে এসে
আমরা এখানে যেহেতু আমরা কি করতে চাচ্ছি যে অ্যাড ব্র্যান্ডে ক্লিক করলে এখানে ভিউটা চেঞ্জ হবে, ম্যানেজ ব্র্যান্ডে ক্লিক করলে এখানে আরেকটা ভিউ আসবে, এটা করতে চাচ্ছি। তার আগে আরেকটা কাজ করতে হবে যেটা আমি মিস করেছি, সেটা হচ্ছে যে আমরা যখন ড্যাশবোর্ডে আছি তখন এটা মাস্টারিং কিন্তু করে নিতে হবে। মাস্টারিং না করলে কিন্তু আমাদের এই কাজটা করা যাবে না, এটা আমি ভুলে গিয়েছিলাম। তো এটা আগে আমাদের করে নিতে হবে। আমরা এখানে দেখি যে আমাদের এখানে কিন্তু শুধুমাত্র এক্সটেন্ড করা আছে। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের ভিউটা কোথায় শো হচ্ছে, আমরা যদি এখান থেকে একটু দেখে নিই, এই যে হোম, আমরা মূলত ড্যাশবোর্ডে হোম এখানেই শো করছে। তো যেটা করতে হবে যে এই যে কন্টেন্ট 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 এখান থেকে এটাকে কাট করব, এখান থেকে এটাকে কাট করে নেব। কাট করে এখানে লিখে দেবো ইল্ড YIELD, দেন এর মাঝখানে দিয়ে দিচ্ছে সাপোজ কন্টেন্ট, যে কোনো নাম দিতে পারি কোনো সমস্যা নেই, কন্টেন্ট দিয়ে দিলাম। আর হোমে এসে আমরা এখানে যেটা করব অ্যাট দ্য রেট অফ সেকশন, সেকশনের মাঝখানে আমাদের দিতে হবে ওইখানে যে নামটা দিয়েছি সেই নামটা কন্টেন্ট, এবং এখানে ওই কোডগুলোকে এখানে পেস্ট করে দিলাম, ওকে। আর নিচে এসে এখানে আবার অ্যাট দ্য রেট অফ ইন সেকশনের মাধ্যমে সেকশনটাকে শেষ করতে হবে। এবার আমরা যদি এখানে রিফ্রেশ দেই, তো এই যে এখানে এটা শো করছে। এখন আমরা যখন ব্র্যান্ডে যাব তখন ব্র্যান্ডেরটাও চেঞ্জ হবে। তো এটা করার জন্য আমরা অলরেডি ব্র্যান্ড কন্ট্রোলারটা ক্রিয়েট করেছি। এখানে আমরা যেটা করব যে এখানে এটাকে ডুপ্লিকেট করে নিলাম, আমি এখান থেকে নামটা কপি করছি যাতে কোনো ভুল যেন না হয়। এখানে হবে ব্র্যান্ড কন্ট্রোলার, আর এখানে দিয়ে দিচ্ছি সাপোজ আমাদের ইউআরএল এ কী শো করবে। আমরা যখন অ্যাড ব্র্যান্ডে যাব তখন আমাদের এখানে শো করবে ব্র্যান্ড অ্যাড ব্র্যান্ড। তো এটা করার জন্য আমাদেরকে এখানে প্রথমে লিখতে হবে ব্র্যান্ড, এরপরে ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাড ব্র্যান্ড, ওকে, ব্র্যান্ড অ্যাড ব্র্যান্ড। এখন এখানে কী হবে, এখানে আমি যে কোনো কিছু দিতে পারি কোনো সমস্যা নেই, তবে আমি দিয়ে দিচ্ছি সাপোজ অ্যাড ব্র্যান্ড, এখানে দিয়ে দিলাম অ্যাড ব্র্যান্ড। আর এখানে এখানে আমরা করে দেব হচ্ছে অ্যাড ব্র্যান্ড, যে আমাদের ফাংশনের নামটা কী হবে অ্যাড ব্র্যান্ড। সেম একইভাবে এটাকে আমরা কপি করব, কপি করে পেস্ট করলাম, এখানে দিয়ে দিচ্ছি সাপোজ ম্যানেজ ব্র্যান্ড, এবং এখানে হবে ম্যানেজ ম্যানেজ ব্র্যান্ড, এখানে দিয়ে দিচ্ছি ম্যানেজ ব্র্যান্ড ম্যানেজ ব্র্যান্ড, ওকে। আচ্ছা একটা বিষয়, যদি এইগুলো আমরা আগের থেকে ক্রিয়েট না করি তাহলে কি কোনো সমস্যা হবে? সাপোজ আমি এটাকে কমেন্টস করে রাখি, এটাকে কমেন্টস করে রাখলাম, কমেন্টস করে আমাদের অ্যাপ ডট ব্লেড ডট পিএসপিটা ওপেন করে এইখানে আমাদের মেনুগুলো যেখানে আছে এখানে যদি আমরা রাউটটা এভাবে দিয়ে দেই, রাউট রাউট রাউটের মধ্যে এখানে সাপোজ দিয়ে দিচ্ছি অ্যাড ব্র্যান্ড, এখানে দিয়ে দিলাম অ্যাড ব্র্যান্ড, আর নিচেরটাতে দিয়ে দেবো ম্যানেজ ব্র্যান্ড, এখানে দিয়ে দিচ্ছি ম্যানেজ ব্র্যান্ড। এভাবে এখানে দিয়ে দিলাম। এখন আমরা রাউটটা ডিক্লেয়ার করেছিলাম বাট আমি এখানে কমেন্টস করে রেখেছি, কমেন্টস করে রেখে আমরা এখানে এগুলোকে দিয়ে দিলাম। এবার যদি আমরা ব্রাউজারে যে হিট করি তাহলে কিন্তু এখানে ইরর শো করবে। জাস্ট ইররটা দেখানোর জন্য আমি এই কাজটা করলাম, যে আমরা যদি ওয়েব ডট পিএসপিতে কোনো রাউট ডিক্লেয়ার না করি, না করে যদি আমরা এখানে কল করি তাহলে কিন্তু ইরর শো করবে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে প্রথমে আমাদেরকে রাউটগুলো ডিক্লেয়ার করে নিতে হবে। তো যেহেতু অলরেডি আমরা ডিক্লেয়ার করেছি এখান থেকে জাস্ট কমেন্ট সাইনটা তুলে দিই, তুলে দিয়ে এবার যদি আমরা এখানে রিফ্রেশ দিই, এই যে এবার কিন্তু এটা কাজ করছে। এখন এখান থেকে যদি আমরা অ্যাড ব্র্যান্ডে ক্লিক করি তাহলে কিন্তু আরেকটা ইরর এখানে শো করবে। কারণ কি, আমরা এখানে বলেছি যে ব্র্যান্ড কন্ট্রোলারের মধ্যে অ্যাড ব্র্যান্ড নামে একটা ফাংশন, বাট আমাদের কন্ট্রোলারের মধ্যে কিন্তু কোনো ফাংশন নেই, এই যে তখন এই ধরনের ইরর শো করবে। যেহেতু আমরা মেথডটা ক্রিয়েট করি নাই তার জন্য এই এই ইররটা এখানে আসবে। তো এবার আমরা কি করব, এখানে ব্র্যান্ড কন্ট্রোলারের মধ্যে আমরা একটা ফাংশন ক্রিয়েট করে নেব, পাবলিক ফাংশন, ফাংশনের নেমটা হবে অ্যাড ব্র্যান্ড, এবং এখানে আমরা মূলত একটা ভিউ লোড করাবো। তো রিটার্ন রিটার্ন ভিউয়ের মধ্যে থেকে সাপোজ আমরা একটু দেখে নিই, রিসোর্সের মধ্যে এখানে অথ নামে একটা ফোল্ডার আছে, ইনক্লুড লেআউটস, আমরা অ্যাডমিন নামে আর একটা ফোল্ডার করব অ্যাডমিন, দেন অ্যাডমিনের মধ্যে থেকে ব্র্যান্ড ব্র্যান্ড অ্যাড নামে একটা ফাইল আমরা এখানে ভিউ করাবো।
তো এবার যদি আমরা এখানে আবার রিফ্রেশ দেই, তো এখানে আর একটা ইরর শো করবে, কারণ ওই ভিউটা পাবে না, কারণ অ্যাডমিন নামে কোনো ফোল্ডার নাই এবং তার মধ্যে কোনো ফাইলও নাই। তো প্রথমে আমরা ভিউসের মধ্যে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব অ্যাডমিন নামে। ভিউসের উপর রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ডিরেক্টরি এখানে দিয়ে দেবো অ্যাডমিন। এবার আমাদের আর একটা ফাইল ক্রিয়েট করতে হবে, ব্র্যান্ড অ্যাড এই নামে ফাইল ক্রিয়েট করতে হবে, কারণ কি আমরা এখানে এই নামটাই দিয়েছি। তো অ্যাডমিনের উপর রাইট বাটন ক্লিক করে নিউ থেকে পিএসপি ফাইল, দেন পিএসপি ফাইল দিয়ে এখানে আমাদের দিয়ে দিতে হবে ব্র্যান্ড অ্যাড ডট ব্লেড ডট পিএইচপি। আমরা যদি পিএসপিটা নাও দেই, অটোমেটিক সে পিএসপি নিয়ে নেবে। ওকে, এবার আমরা এখান থেকে ওকে ক্লিক করার পর এখানে কিন্তু ফাইলটা চলে আসবে। দেন আমরা যদি এখানে রিফ্রেশ দেই, এখানে ব্ল্যাঙ্ক শো করছে, কারণ কি ওই ফাইলের মধ্যে কোনো কিছু নাই। এখন আমরা যখন ড্যাশবোর্ডে ছিলাম, অর্থাৎ এইখানে ছিলাম, তখন কিন্তু এখানে এই ভিউটা শো করছিল, মানে এই এখানে একটা আউটপুট আসছিল। তো আমরা অ্যাড ব্র্যান্ডে যখন ক্লিক করব, তখনও কিন্তু আমাদের লেআউটটা এখানে আসবে। তো এটা করার জন্য কি করব, আমরা হোমে যে কাজটা করেছি, আমাদের হোমের মধ্যে অলরেডি কাজটা করা আছে, তো এটাকে এখান থেকে কপি করব। কপি করে অ্যাড ব্র্যান্ডের মধ্যে সেটাকে পেস্ট করে দেব। পেস্ট করে এবার যদি আমরা এখানে রিফ্রেশ দিই, তো এখানে কিন্তু ওই ভিউটা চলে আসছে। একটু চেঞ্জ করতে হবে, সাপোজ আমি এখানে এই মুহূর্তে লিখে দিচ্ছি সাপোজ অ্যাড ব্র্যান্ড ব্র্যান্ড, আর আরেকটু চেঞ্জ করতে হবে, পরে করছি। এই যে এখানে কিন্তু অ্যাড ব্র্যান্ড আসছে, যখন আমরা ড্যাশবোর্ডে যাচ্ছি তখন এখানে হোম, আর যখন এখান থেকে অ্যাড ব্র্যান্ডে যাচ্ছি তখন এখানে অ্যাড ব্র্যান্ডটা শো করছে। আচ্ছা, এবার এখানেও চেঞ্জ করতে হবে, তো আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। আমি আসলে শর্টকাটগুলো দিয়ে এখানে কাজ করতে পারছি না, কারণ আমি যে রেকর্ডিং সফটওয়্যারটা দিয়ে এখানে রেকর্ড করছি, তো শর্টকাটগুলো যখন দিতে যাচ্ছি তখন ওই রেকর্ডিং সফটওয়্যারে কিছু শর্টকাট ওপেন হয়ে যাচ্ছে, যার কারণে আমি শর্টকাটগুলো দিয়ে এটা কপি করতে পারছি না, আমাকে সিলেক্ট করেই কপি করতে হচ্ছে। এখান থেকে যেটা করব, যে এখান থেকে আইটাকে বাদ দিয়ে দিচ্ছি, এবং এখানে সাপোজ থাকবে ব্র্যান্ড, যেহেতু আমরা ব্র্যান্ডের মধ্যে থেকে অ্যাড ব্র্যান্ডে যাচ্ছি। আর এখানে হ্যাশ দিয়ে দেই, হ্যাশ, এবং এটাকেও কপি করে নিই। কপি করে এখানে দিয়ে দিচ্ছি সাপোজ অ্যাড ব্র্যান্ড অ্যাড ব্র্যান্ড। এবার যদি এখানে রিফ্রেশ দেই, এই যে ব্র্যান্ড ড্যাশবোর্ড ব্র্যান্ড অ্যাড ব্র্যান্ড। এখন এখানে যদি ক্লিক করি, আমাদের ইউআরএলে হ্যাশ অ্যাড হচ্ছে, তো এটাকে আমরা হ্যাশ অ্যাড করতে যাচ্ছি না। সেই ক্ষেত্রে যেটা করতে পারি, যে এইখানে এবং এইখানে, সরি, এভাবে না, জাভাস্ক্রিপ্ট ক্লোন অ্যাভয়েড, দেন এখানে আমরা জিরো দিয়ে দেব। এবার যদি এখানে রিফ্রেশ দেই, তো এখানে ক্লিক করলে কিন্তু এখানে আর কোনো হ্যাশ অ্যাড হবে না। আমরা একটু চেক করে নিই, যে আমরা অ্যাড ব্র্যান্ডে ক্লিক করি, দেন এখানে ক্লিক করলে এখানে কিন্তু আর কোনো হ্যাশ অ্যাড হচ্ছে না। সেম একইভাবে ম্যানেজ ব্র্যান্ডে গেলেও এই কাজটা হবে। তো ম্যানেজ ব্র্যান্ডে এই কাজটা করার জন্য কী করতে হবে, প্রথমে আমাদেরকে ফাংশনটা এখানে ডিক্লেয়ার করে নিতে হবে। তো এটাকে কপি করি, এটাকে কপি করে এখানে পেস্ট করলাম, আর আমাদের ফাংশনের নামটা কী হবে, ম্যানেজ ব্র্যান্ড। এটাকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি, আর এখান থেকে সাপোজ দিয়ে দিচ্ছি ব্র্যান্ড লিস্ট। তাহলে যেটা করতে হবে, যে আমাদের অ্যাডমিনের মধ্যে এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে ব্র্যান্ড লিস্ট নামে, ব্র্যান্ড লিস্ট ডট প্লেড ডট পিএইচপি। ওকে, সেম একইভাবে আমরা অ্যাড ব্র্যান্ডের মধ্যে যে কাজগুলো করেছি সেটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেব, এবং এখানে হবে ম্যানেজ, ম্যানেজ ব্র্যান্ড দিয়ে দিলাম। এখানে আমি লিখেছি ম্যানেজ ব্র্যান্ড, ম্যানেজ ব্র্যান্ড। এবার যদি এখানে রিফ্রেশ দেই, তো এখানে কিন্তু এই যে ম্যানেজ ব্র্যান্ডটা চলে আসছে। এর পরের স্টেপটা কী ছিল, পরের স্টেপটা হচ্ছে যে আমাদের, আমরা যখন ড্যাশবোর্ডে আছি তখন কিন্তু এই মেনুটা অ্যাক্টিভ আছে, বাট আমরা যখন ব্র্যান্ডে যাচ্ছি তখন এগুলো কিন্তু আর অ্যাক্টিভ নাই। তো এটাকে অ্যাক্টিভ করতে হবে। প্রথমে যেটা করতে হবে, যে আমরা যখন অ্যাড ব্র্যান্ড বা ম্যানেজ ব্র্যান্ডে থাকবো তখন এইটা ওপেন থাকবে। এখন একটা বিষয় এখানে লক্ষ্য করুন, যে আমরা যখন অ্যাড ব্র্যান্ডে যাচ্ছি তখন এখানে কী শো করছে, ব্র্যান্ড অ্যাড ব্র্যান্ড, এবং যখন ম্যানেজ ব্র্যান্ডে যাচ্ছি তখন এখানে শো করছে ব্র্যান্ড ম্যানেজ ব্র্যান্ড। তার মানে আমরা ব্র্যান্ডের মধ্যে থাকলে কিন্তু এখানে ব্র্যান্ডটা আমরা দিয়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে যেটা করতে পারি, যে আমরা যাবো অ্যাপ ডট ব্লেড ডট পিএইচপিতে, দেন এখানে যে একটু আগে যে কাজটা করেছিলাম সেটাকে কপি করব। কপি করে এইখানে এখানে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে এখানে যদি আমরা দিয়ে দিই ব্র্যান্ড
ব্র্যান্ড দিয়ে স্ল্যাশ স্টার, অর্থাৎ ব্র্যান্ডটার পরে যে কোনো কিছু থাকলেই ওইটা অ্যাক্টিভ দেখাবে। এখন আমরা যদি এখানে রিফ্রেশ দেই, তো এই যে এখানে দেখুন এটা কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে। সাপোজ আমরা যদি ড্যাশবোর্ডে যাই তাহলে কিন্তু এটা আর অ্যাক্টিভ দেখাবে না, বাট আমরা যদি এখান থেকে ম্যানেজ ব্র্যান্ড বা অ্যাড ব্র্যান্ডে গেলে এটা কিন্তু অ্যাক্টিভ, বাট এটা অ্যাক্টিভ থাকবে না, এটা ওপেন থাকবে। তো ওপেন করার জন্য যেটা করতে হবে যে এখানে অ্যাক্টিভের পরিবর্তে এখানে লিখে দিতে হবে ওপেন, এখানে দিতে হবে ওপেন। আচ্ছা, এই যে এখানে যে ওপেন থাকবে না কি থাকবে সেটা আমি আসলে বুঝলাম কি করে, সেটা বুঝেছি হচ্ছে যে এই যে অ্যাডমিন থিমটা নিয়ে আমরা কাজ করছি সেটা যখন এই যে এখানে ওপেন করা আছে বা এইগুলো যখন এখান থেকে দেখতে পাচ্ছি, তো এখান থেকে আমি দেখে নিয়েছি যে আসলে এটা কোন ক্লাসের কারণে কোনটা কি হচ্ছে। অলরেডি আমি এই থিমটা নিয়ে অনেকগুলো প্রজেক্ট করেছি, যার কারণে এই থিমের কোথায় কি আছে আমার অলরেডি সব কিছু মোটামুটি একটা ধারণা আছে। তো আপনারা যেটা করবেন যে এখান থেকে বিষয়গুলো দেখে নেবেন। এবার আমি যদি অ্যাড ব্র্যান্ডে ক্লিক করি তো এটা কিন্তু ওপেন থাকছে, ড্যাশবোর্ডে গেলে এটা কিন্তু আবার ক্লোজ হয়ে যাচ্ছে, আমি ম্যানেজ ব্র্যান্ডে গেলে এটা ওপেন থাকছে। বাট এখন কি করতে হবে যে এইগুলো অ্যাক্টিভ করতে হবে। তো এইগুলো অ্যাক্টিভ করার জন্য অলরেডি তো এটা আমাদের কপি করাই আছে, জাস্ট যেটা করতে হবে যে এইখানে এবং এইখানে ক্লাস ক্লাসের মধ্যে এটাকে পেস্ট করে দিতে হবে, আর এইখানে এটা চেঞ্জ করতে হবে। এখানে কি হবে, এই যে ম্যানেজ ব্র্যান্ড যেটা আছে এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করছি, আর এটাকে এখানেও পেস্ট করলাম, জাস্ট এখানে হবে অ্যাড। এবার আমরা যদি এখানে রিফ্রেশ দেই তো দেখুন ম্যানেজ ব্র্যান্ডটা কিন্তু এখানে অ্যাক্টিভ, অ্যাড ব্র্যান্ডে ক্লিক করলে অ্যাড ব্র্যান্ডটাও কিন্তু অ্যাক্টিভ, ড্যাশবোর্ডে যখন যাচ্ছি ড্যাশবোর্ডটা অ্যাক্টিভ। তো আশা করি এই ভিডিওতে যে কাজগুলো দেখানো হয়েছে সবাই সেটা করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব কীভাবে ব্র্যান্ড অ্যাড করা যায়।